সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএস লাইমলাইটে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত অনন্যা। দর্শক, আপনারা জানেন গত 15 মে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি ফারুক আমাদের ছেড়ে চলে গেছেন। তার ব্যক্তিগত জীবন, তার সিনেমা জীবন এবং তার রাজনৈতিক জীবন নিয়েই আজকে আমাদের টিবিএস লাইমলাইট। আলোচনা যোগ দিতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সহকর্মী সোহেল আহসানকে। সোহেল, আপনাকে স্বাগতম। আপনি কাজের সূত্রে দীর্ঘদিন ধরেই ফারুকের সাথে যুক্ত ছিলেন, নিবিড় সম্পর্ক ছিল আপনার তার সঙ্গে, তার ব্যক্তিগত জীবনের সঙ্গে আপনি ওতপ্রোতভাবেও জড়িয়ে আছেন। চলচ্চিত্রে তার আগমনটা হয়েছিল কিভাবে? 71 সালে উনি আসলে সিনেমায় অভিনয় শুরু করেন। তো সিনেমায় অভিনয় শুরু করার পর মুক্তিযুদ্ধ এবং নানা প্রসঙ্গের কারণে খুব বেশি মনোযোগ দিতে পারেননি, কিন্তু বাংলাদেশের জন্মের পর, মুক্তিযুদ্ধের পর আসলে ওনার ফিল্মের যে কেরিয়ারটা বা অভিনয় কেরিয়ারটা মানে প্রস্ফুটিত, মানে বিকশিত হয়েছে, বা উনি অভিনেতা হিসেবে আসলে মানে পরিচিত হন আরেকটু পরে, 73 সাল, 74 সাল, 75 সাল, এই সময়গুলোতে ওনার স্বর্ণ সময়। মানে একজন চিত্রনায়ক হিসেবে উনি যে মানে পরিচিতি পেয়েছিলেন, খ্যাতি পেয়েছিলেন, এই সময়গুলোতেই মানে মানে ব্লাস্ট হয়েছিল এই আর কি। তার প্রথম সিনেমা কোনটি ছিল এবং চলচ্চিত্র জগতে তার খ্যাতি, নাম বা জনপ্রিয়তা হয়েছিল কোন সিনেমাটির মাধ্যমে? আমি যতটুকু জানি জল ছবি নামে একটা সিনেমায় অভিনয় করেছিলেন, এটা ফার্স্ট। বাট উনি মুক্তিযুদ্ধভিত্তিক আবার তোরা মানুষ এবং আলোর মিছিল, এই সিনেমাগুলোতে খুব বেশি বড় ক্যারেক্টার না থাকলেও সিনেমাগুলো ছিল খুবই হিট। এবং মুক্তিযুদ্ধের পর পর 73-72 সাল, ওই সময়টা তো আসলে বাংলাদেশ একটা নতুন দেশ হয়েছে, মানুষের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ খুবই তাজা একটা বিষয়, মানে নতুন একটা ইমোশন। তো মুক্তিযুদ্ধের ইমোশন ধরে ওই সময় আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস যদি আপনি দেখেন বা খোঁজ নিয়ে দেখেন, যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যেভাবে প্রেমের ছবি, সামাজিক ছবি, ফোক ছবি হয়েছে, মুক্তিযুদ্ধের ছবিও ঠিক সমান্তালে হয়েছে। এবং মুক্তিযুদ্ধের ছবি আমরা এখন দিবস ভিত্তিক দেখি বা মুক্তি পেতে দেখি, তখন রেগুলার টাইমে মুক্তি পেত, মানে জেনারেল সময়গুলোতে, যেমন ঈদের সময়ও মুক্তিযুদ্ধের ছবি হয়তো ওই সময় দর্শক দেখেছে। তো ফারুক ভাই যেটা করেছিলেন, যে আলোর মিছিল এবং আবার তোরা মানুষ, এই সিনেমা দুটিতে উনি খুব বেশি বড় ক্যারেক্টার না করলেও খুবই ভালো, মানে প্রাঞ্জল অভিনয় করেছিলেন। ঠিক তখনই ওই সময়ের যে সিনেমা নির্মাতা বা সিনেবোদ্ধা বা যারা প্রডিউসার, তাদের চোখে পড়েছিলেন যে হ্যাঁ, উনি একজন ভালো অভিনেতা। তার পরবর্তীতে উনি অনেকগুলো সিনেমা করেন, যেমন লাঠিয়াল, আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে, তারপরে আব্দুল্লাহ মামুনের সারেং বউ, তারপরে আপনার নয়নমণি আমজাদ হোসেনের, এই সিনেমাগুলো আসলে একজন অভিনেতা হিসেবে ফারুককে ঠিক মানে কমপ্লিটলি একটা অভিনেতার স্বীকৃতি দেয় এবং জনপ্রিয়তা বলেন, তার অভিনয়ের মেধা, অভিনয় নৈপুণ্য, অভিনয়ের যে বিভিন্ন দিক থাকে, রসায়ন, সব কিছুই আসলে এই সিনেমাগুলো দেখলে একজন অভিনেতা হিসেবে ফারুককে মূল্যায়ন করার একটা সুযোগ থাকে, আই থিঙ্ক দ্যাট। এছাড়াও কিন্তু তার সেই সময়কার যে চলচ্চিত্রগুলো ছিল সেই চলচ্চিত্রের গানগুলোও কিন্তু ভীষণ জনপ্রিয়। যেমন আপনি জানেন যে সারেং বউ সিনেমার সেই গানটা, যে ওরে নীল দরিয়া, সেই গানটা এখনও সমান জনপ্রিয়। এবং তারপর আরও মানে প্রসঙ্গক্রমে, যেমন ঝিনুকমালা সিনেমায় অভিনয় করেছিলেন উনি, যে তুমি ডুব দিও না জলে কন্যা, ঝিনুক খুঁজে পাইবা না, এই গানটা এখনও জনপ্রিয়। এন্ড্রু কিশোর এই গানটা গেয়েছিলেন, আমি জন্মের পরে থেকে এই গানটা শুনি, তা আমার আগে যারা দর্শক ছিল, এরকম অনেক মানে গান, গানের মধ্যে মনে হয় কি যেটা আসলে ফারুকের কণ্ঠের গান। আরো একটি কিন্তু ভীষণ জনপ্রিয় গান আছে এর মধ্যে, সব সখীরে পার করিতে, সব সখী রাইট, সুদন সখী, খুবই রোমান্টিক, মানে বাংলাদেশের, মানে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, যেমন একটা নৌকার মাঝি, একটা নৌকার মাঝির যে পেশা, মানে একটা গ্রামীণ সংস্কৃতির একটা অংশ, যে একটা মাঝি নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করে, এর মধ্যে তার প্রেমময় একটা জীবন থাকতে পারে, সখীদেরকে পার করবে, গ্রামের খুব সুন্দর একটা দৃশ্য, এই যে একটা নিটল নির্মল একটা থিম নিয়ে সিনেমা করা, এই গান তৈরি করা, সিনেমার নাম দেওয়া, এবং এখানে ফারুক যে সুন্দর, মানে ফারুক ভাইয়ের যে বিষয়টা ছিল, যে সিনেমা বাইরেও আমি যেটা দেখেছি, যে উনি যে কথাটাই বলতেন, উনি রাগ হইলেও খুবই চরম রাগ করতেন, আর যদি উনি হাসতেন বা ভালো মন নিয়ে কথা বলতেন, চরম মানে সব কিছু ওপেন করে ফেলতেন। আসলে ফারুক ভাই নিজের মধ্যে কিছুই লুকায়ে রাখতেন না, মানে ফারুক ভাইকে আসলে বাইরে যা দেখা যায় তো ভেতরটাও ঠিক তাই। তো ওনার যে হাসিটা সিনেমায়, আমরা যে হাসি দেখতাম, যে এক্সপ্রেশন দেখতাম, তা আমি কথা বলেছি যে আসলে আপনি যখন অভিনয় করতেন, আপনার যে হাসি আর এই হাসি সেম মনে হয়, মানে
বাস্তব জীবনে যে হাসি দেন উনি আর সিনেমার পর্দার ওই হাসিটা আমি মিলাইতাম এবং আমি তাকে বলতাম যে আসলে ওই সময় কি মানে যেমন অভিনয় শিল্পীরা তো আসলে অভিনয় প্রয়োজনে অনেক কিছু তৈরি করে, তো উনি বলল কি যে আমি অনেক কিছুই রিয়েল দেই, মানে সিনেমাতেও যা দেই বাস্তবেও তা দেই, এই বিষয়গুলো ছিল নিজস্বতা, হ্যাঁ এগুলো ছিল আলাদা, খুবই আলাদা, মানে কমপ্লিটলি একজন বড় মনের শিল্পী, মানে উনি আসলে অভিনয় ট্রেনিং নেন নাই কিন্তু শিল্পীর যে মানে ভেতর মানে শিল্পীর সত্তা যেটা যে ওনার ভেতরে ঐশ্বরিকভাবে ওই বিষয়টা ছিল, জাস্ট উনি অভিনয় করতে এসে জিনিসটার প্রয়োগ ঘটেছে, প্রকাশ ঘটেছে, জি। এছাড়া তার একটি ভিন্নধর্মী সিনেমা কিন্তু ছিল মিয়া ভাই, এবং আমরা জানি যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে কিংবা ঢালিউডে তাকে কিন্তু মিয়া ভাই হিসেবেও ডাকা হতো কিংবা পরিচিত ছিলেন, সেই সিনেমাটি নিয়ে আপনার কিছু বলার থাকে? মিয়া ভাই সিনেমাটি তো অবশ্যই মানে দর্শকপ্রিয় সিনেমা ছিল, কিন্তু মিয়া ভাই থেকে মানে সিনেমার মিয়া ভাইয়ের নাম থেকে বাস্তব জীবনের মিয়া ভাই কীভাবে হলো এটা আসলে অনেকেই জানে, আবার হয়তো অনেকে জানে না। ফারুক ভাই শুধু অভিনয় না, উনি তার নানা কারণেই মানে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এক ধরনের মানে অভিভাবক হয়ে যেত বন্ধুদের মধ্যে, জুনিয়রদের মধ্যে, পরিবারে, সব জায়গায়। তো ফারুক ভাইয়ের একটা বিষয় ছিল যে কোনো সমস্যা দেখলে উনি ওখানে গিয়ে দাঁড়াতো, কারো মানে ভালো মন্দ সব কিছুতে উনি মানে সঙ্গী হওয়ার চেষ্টা করতো, যে সেই জায়গা থেকে যে কোনো জায়গায় ফারুক ভাইকে ডাকতো, ডাকতে ডাকতে মানে যে কোনো জুনিয়ররা যখন ডাকতো একটা সমস্যায় ফারুক ভাই গিয়ে হাজির হতো এবং সেই সমস্যা তার সাধ্য অনুযায়ী সমাধান করে আসতো। ঠিক এই রকম সোশ্যাল কমিউনিকেশনগুলোর কারণে ফারুক ভাই আলাদা আলাদা একটা নেতৃত্ব বা একটা লিডারের যে ভূমিকা সেটা সিনেমা অঙ্গনে খুবই প্রচলিত ছিল। এছাড়া যদি আমরা তার পারিবারিক সম্পর্কের দিকে যাই, ব্যক্তিগত জীবনে তার পরিবারের সাথে তিনি কেমন ছিলেন? পরিবারের সাথে যে বিষয়টা ছিল যে তার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বাইরে পড়ালেখা করতো, ছেলেটা বাংলাদেশেই। তো আমি 2016 সাল থেকে ফারুক ভাইয়ের সঙ্গে মানে মানে নিবিড়ভাবে মেশার সুযোগ হয় তার উত্তরার বাসায় বা বিভিন্ন জায়গায় বা টেলিভিশনে, কখনো টেলিভিশনে ইন্টারভিউ দিতে গেলে আমাকে সঙ্গে নিয়ে যেত, আমি গিয়ে বসে থাকতাম, ফারুক ভাই ইন্টারভিউ দিত, কীভাবে ইন্টারভিউ দেয়, মানুষের সাথে তার কমিউনিকেশন কী, বা ইন্টারভিউর পরে যে আপ্যায়ন পর্ব সেখানে আমাকে রাখতো, তারপরে বিখ্যাত লোকদের সাথে কীভাবে কথা বলতো, এগুলো আমি খেয়াল করতাম যে তাদের সম্পর্কগুলা। তো সেই সূত্র ধরে ফারুক ভাইয়ের বাসায় আমার একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে, একাধিক না মানে অসংখ্যবার। তো দ্বিতীয় তলায় কাউকে যাওয়ার সুযোগ থাকতো না, উনি সবসময় নিচে এসে কথা বলতো, তো আমি প্রায়ই তার ডাইনিং টেবিলে চলে যেতাম, মানে আমাকে ডাইনিং টেবিলে বসা অবস্থায় ডাকতো, সেখানে বসে কথা বলতাম, সেটা সিনেমার আলাপ হোক, রাজনৈতিক কথা হোক, কোনো স্মৃতিচারণ হোক বা নর্মাল কথা হোক। তো তার ওয়াইফ ফারহানা পাঠান খুবই সুস্থিরী এবং একটা শিল্পমনা মানুষ, যে কারণে ফারুক ভাই প্রচণ্ড মানে এক্সট্রোভার্ট, এবং আপনি জানেন যে মানে উনি অসুস্থ হওয়ার আগে সংসদ সদস্য হয়েছিলেন, তো একজন এলাকার সংসদ সদস্যের কি পরিমাণ মানুষের চাপ থাকে তার সাথে দেখা করার, কমিউনিকেট করার, কথা বলার, সহযোগিতা নেওয়ার। মানে ফারুক ভাই যে বাইরে একটা যুদ্ধংদেহী অবস্থার মানুষ যে মার মার কাট কাট মানে মেরে ফেলবে, কেটে ফেলবে, ঠিক দ্বিতীয় তলায় তিনি অন্যরকম একটা মানুষ, মানে ডাইনিং টেবিলের ফারুক ভাইকে নিচের তলায় ফারুক ভাইয়ের সাথে মেলানো যাবে না, সেই জায়গাটাই ফারুক ভাই কমপ্লিটলি একজন অন্য মানুষ। এই আলোচনার মধ্যে কিন্তু বারবার উঠে আসছিল যে ফারুকের রাজনৈতিক যে জীবনটা আছে বা তার রাজনীতিতে প্রবেশ, সিনেমা থেকে অবসর নিয়ে রাজনীতির যেই পদক্ষেপগুলো বা যেই প্রবেশটা তিনি করেছেন এটা ঠিক কবে থেকে, কিংবা তার রাজনৈতিক জীবনটা ঠিক কবে থেকে শুরু হয়েছে? আমি আসলে ফারুক ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জেনেছিলাম যে স্কুল জীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে মানে আসলে ছোটবেলা থেকেই গতানুগতিক ছেলেদের মতো না, মানে উনি ডানপিটে প্রচুর মানে সাহসী এবং যে কোনো সময় মানে ছোটবেলা থেকেই যে একটা মারামারি বা একটা প্রবলেম হলো ফারুক ভাই সবার আগে গিয়ে হাজির, মানে হয়তো মারামারি করবে অথবা মারামারি থামাবে যে কোনো একটা কিছু। তো এই চরিত্রটা ওনার ছোটবেলা থেকে, যার কারণে তার অভিভাবকরা তাকে নিয়ে শঙ্কিত থাকতো যে কোথায় গিয়ে কী করে ফেলে। তো ফারুক ভাই যখন স্কুলে পড়ে তখন থেকে একটু একটু করে রাজনীতির সাথে যুক্ত হয়, আর জগন্নাথ কলেজে থাকাকালীন পড়াকালীন উনি আসলে ফুল্লি রাজনীতির সাথে মানে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে যায়, ছাত্রলীগের ব্যানারেই পুরো ছাত্রজীবনই ছিল এবং ওনার বেড়ে ওঠা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পুরোটাই ঢাকা শহর বলে পুরান ঢাকায়, আর ঢাকা শহরের বেশিরভাগ ওই সময়টা আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার দক্ষিণ সাইডটাই ছিল ঢাকা, এইদিকে কিছু ছিল না আসলে।
তো ওই জায়গা কেন্দ্রিক কি ফারুক ভাইয়ের মুভমেন্ট ছিল, এবং ফারুক ভাইকে যখন ছাত্রলীগের রাজনীতি শুরু করে তখন আসলে ন্যাশনাল লিডার যারা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে ওই সময় যারা জাতীয় চার নেতা বা আরও যারা ছিলেন, সবাই তাকে ওই ছাত্রলীগ করার পর থেকে চেনে। এবং বিভিন্ন ধরনের যে নিয়মতান্ত্রিক বাংলাদেশ আন্দোলন, স্বাধীনতা যুদ্ধের আগে আইয়ুব বিরোধী আন্দোলন, তারপরে আপনার ছয় দফা, তার আরও অনেকগুলো মুভমেন্ট যেগুলো আসলে উল্লেখ নাই, মানে বড় বড় মুভমেন্টগুলোই তো আসলে জানা যায়, ছোট ছোট যে মুভমেন্টগুলো ছিল, মিছিল, মিটিং, এগুলো অসংখ্য করেছেন। এবং মুক্তিযুদ্ধ শুরুর পর ফারুক ভাই সব কঠিন কাজগুলো করেছেন, যেমন অস্ত্র সংগ্রহ করা, বিভিন্ন জায়গায় অস্ত্র লুট করে নিয়ে আসা এবং অস্ত্র নিয়ে এসে মুক্তিযুদ্ধের যোগান দেওয়া, যে কারণে ফারুক ভাই ছিল খুবই টার্গেটের একজন লোক। সোহেল, যেমনটা আমরা জানি, ফারুক কিন্তু অনেকদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি বিদেশে যাতায়াত করছিলেন, তার অগোচরে কিন্তু অনেকগুলো সময় পার হয়ে গেছে এবং তার অগোচরে সিনেমা জগতে কি চলছে বা তার কি কোনো অসমাপ্ত কাজ আছে যেগুলো তিনি করে যেতে পারেননি? অবশ্যই অসমাপ্ত কাজ রয়েছে, যেটা হলো যে চলচ্চিত্র পরিবার নামে একটা সংগঠন তৈরি হয়েছিল, মানে সেটাতে আসলে আপনি জানেন যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নানা ধরনের সমস্যা তৈরি হয়ে আছে এবং বিভিন্ন ধরনের, যেমন হিন্দি সিনেমা বাংলাদেশে আনা, বিভিন্ন বিষয়ে অনৈক্য হয় বা মতের বিরোধ হয়, মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, সবাই গিয়ে দাঁড়াতো ফারুক ভাইয়ের কাছে। এবং ফারুক ভাই এমন একটা মানে জায়গায় ছিলেন, সবাই আসলে তাকে ফলো করতেন এবং সব পক্ষ তাকে, মানে দেখা গেল কি যে রাজনৈতিকভাবে তাকে পছন্দ করে না কিন্তু তার কথা মানতেছে সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন। তো আমি মনে করি যে এই শূন্যতাটা আসলে, এই হালটা কে ধরবে এটা ভাবার বিষয়। ফারুক ভাইয়ের যে বিষয়টা ছিল যে ফারুক ভাই একটা সিনেমা তৈরি করতে চেয়েছিলেন, সেটা ছিল একটা মূল বিষয়। আমার সাথে কথা বলেছেন যে আমি একটু গুছায় নেই, বা এমপি হওয়ার পর বললো আর একটু গুছায় নেই, তারপর অসুস্থ হওয়ার বললো আচ্ছা একটু সুস্থ হয়ে নেই, একটা সিনেমা তৈরি করার কথা ছিল যেখানে তার পছন্দের সব শিল্পীরা থাকবেন, সিনিয়ররা থাকবেন, এই সময়ে পছন্দের থাকবেন, মানে কমপ্লিটলি একটা বড় একটা ফ্যামিলির সিনেমা তৈরি হইতো যেটার অর্থায়ন তিনি নিজেই করতেন। তো এই জিনিসটা হলো না, তো এটা আসলে ফারুক ভাইয়ের পরিবার করবে কি না, এটা আমাদের দাবি যে ফারুক ভাইয়ের পরিবার বা চলচ্চিত্র পরিবার বা সিনেমা অঙ্গনের লোকজন ফারুক ভাইয়ের এই অসমাপ্ত ইচ্ছাটাকে পূরণ করুক, ফারুক ভাই না থাকুক, তার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাক এবং ফারুক ভাই তার কাজের মধ্যে দিয়ে তার স্বপ্নগুলোকে যেন মানে জাগিয়ে রাখা যায়, ফারুক ভাই যেন আমাদের মাঝে স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকেন, সেই প্রার্থনা বা সেই শুভকামনা আমরা করি। সোহেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বুঝতেই পারছেন ফারুককে নিয়ে কথা বলা মানে সারাদিন পার হয়ে যাওয়া, অনেক স্মৃতি আছে তাকে নিয়ে আমাদের, তবে তার এই চলে যাওয়া, তার এই শূন্যতা হয়তো কেউই কখনো পূরণ করতে পারবে না। আমাদের সবার হৃদয়ে তিনি সর্বদা থাকবেন।